সব সব কিছু সে আগের মতোই আছে, সেই গাছ সেই নাম সব সব আগের মতোই আছে, শুধু তুমি তুমি কোথাও মিষ্টি আমাকে ছেড়ে তুমি কোথায় হারিয়ে গেলে মিষ্টি, আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না, কখনো না কখনো না, পাবে না, ওরা এভাবে হারিয়ে যায়, ওরা থাকে না, ওদেরকে ফিরে পাওয়া যায় না। তোমাকে দেখেই বুঝে গেছি কষ্টের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ, নাও ধরো যন্ত্রণার আগুনে ঢেলে দাও অমৃত, সব যন্ত্রণা দূর হয়ে যাবে, আমি খাবো না, সব কষ্ট দূর হয়ে যাবে, ধরো দেখ এইটা নিবি মিষ্টি, একবার আমার কাছে আসো, দেখে যাও আমি কিভাবে বেঁচে আছি, তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না, একবারও মনে পড়ে না, আমি যে তোমাকে ছাড়া অসহায় অসহায়। এতগুলো মাস আমার জীবন থেকে হারিয়ে গেছে, কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম, কিভাবে ছিলাম? মা প্রিয়া, এই তুমি এখানে কি করছো মা? ভাবছিলাম আঙ্কেল, ভাবছিলাম কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম। আচ্ছা আঙ্কেল, আমি যখন নিখোঁজ ছিলাম থানা জানাননি কেন, পেপারে ছবি দিয়ে বিজ্ঞাপন দেননি কেন? চেয়েছিলাম দিদি, কিন্তু ভেবে দেখলাম এটা চৌধুরী বংশের মান ইজ্জতের প্রশ্ন, সবাই যদি জানে চৌধুরী বংশের মেয়ে প্রিয়া চৌধুরী নিখোঁজ, তাহলে তাহলে এই বংশের সম্মান ধুলোই মিশে যাবে, মিশে যাবে। জাতীয় সব কথা আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, কিছুদিন আমেরিকায় তোমার খালা বাড়িতে ঘুরে এসো, মনটা হালকা হবে। না আঙ্কেল, হারিয়ে যাওয়া সময়টাকে খুঁজে না পেলে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি, তার চেয়ে বরং কাল থেকে অফিসে যাব। অফিসে যাবে? এমন মানসিক অবস্থায় অফিসে যাবে কেন? কাজের মধ্যে ডুবে থাকতে চাই আঙ্কেল, হয়তো কাজের মধ্যে ফিরে পাবো আমার হারানোর সময়কে। দেখতে এই অফিসে কি করে, আগে তুই দেখ ফেন্সি নিলে চালানটা লই যাই। আমাকে ডেকেছেন ম্যাডাম? এসবের অর্থ কি? সব কিছু তো ঠিকই আছে ম্যাডাম। বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি নিখোঁজ হওয়ার পর দাউদ আঙ্কেল না হয় অসুস্থ ছিলেন, ঠিক মতো চেম্বার আসতে পারেননি,
হিসাব দেখেননি আর সেই সুযোগে আপনারা সবাই মিলে মিল ইন্ডাস্ট্রিগুলোকে লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছেন কোটি কোটি টাকা লস আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই এই মুহূর্তে আপনাকে আমি ডিসমিস করলাম নাও গেট আউট আউট কি বললে প্রিয়া অফিসের ভিতরে তোমাকে থাপ্পড় মেরেছে আবার চাকরিটা নট করে দিয়েছে স্যার আপনার কথা মতো কাজ করতে গিয়ে আজ আমার এই অবস্থা এখন আমার কি হবে স্যার কিছুই হবে না মেয়ে মানুষের থাপ্পড় তো সবচেয়ে ভালো হতো যদি তুমি একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ দিতে মালিকের গায়ে হাত তুলবো চুপ করো এই দাউদ চৌধুরীকে মালিক ভাবতে খুব কষ্ট হয় বুঝি না ভুল হয়ে গেছে স্যার এবারে মতো ক্ষমা তোমাকে মাফ করলো প্রিয়া চৌধুরীকে মাফ করা যাবে না আপনি কি ওদের চিনতে পেরেছেন মনে হয় আমি ওদের চিনতে পেরেছি এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারের সাথে আলাপ করব আসি ভাই সাহেব অফিসে ফোন করে জানলাম প্রিয়া অফিসে নেই মোবাইলও পাচ্ছি না সে কি এ তো ভীষণ চিন্তার বিষয় ওই তো প্রিয়া এসে গেছে চেম্বার থেকে বেরিয়ে কোথাও গিয়েছিল বুঝি তোর দেরি দেখে আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম তোকে এমন লাগছে কেন কি হয়েছে কি হয়েছে মামুনি সেই গুন্ডারা আবার আমার উপর হামলা করেছে কোন গুন্ডারা যাদের কারণে আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো সোনালী সময় যাদের কারণে আমি নিজেই নিজের কাছে আজ এক বিরাট প্রশ্নের সম্মুখীন কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ফেরার পথে সেদিন যারা আমার উপর হামলা করেছিল আজ আজ তারাই আবার বলো কি জি আঙ্কেল ওদের সবাইকে আমি চিনতে পেরেছি আমি জানতে চাই ওরা কারা আর কেন বা আমাকে মেরে ফেলতে চাইছে এখনই আমি পুলিশে ইনফর্ম করব কাউকে আমি ছাড়বো না তোমার দাউদ আঙ্কেল এখন মরে যায়নি মামুনি থানা পুলিশ যা করার আমি করব যাও মা হাত মুখ ধুয়ে খেয়ে নাও হ্যাঁ যা করার আমি করব এই নিয়ে যাও আয় মা মনে পড়ে প্রথম দেখায় তুমি চেয়েছিলে শুধু মোর ঠিকানা এই হৃদয় চিড়িয়া যদি এই হৃদয় চিড়িয়া যদি এই হৃদয় চিড়িয়া যদি কবিতা আই লাভ ইউ কবিতা কবিতা আমি তোমাকে ভালোবাসি কবিতা তুমি আমার সব কবিতা তুমি আমার জীবন তুমি আমার মৃত্যু তুমি আমার কবিতা তুমি ও মাই গড কোথাও লাগেনি তো এই দেখতে পাইনি বই কিছু মনে করো না আমার বই পেয়েছি কিসের বই যাত্রা পালার বই আমি অ্যাক্টিং করি তো চোখ বন্ধ করে পাঠ মুখস্থ করতে করতে আসছিলাম আপনার কোনো দোষ নেই ভুলটা আমারই তাই বলে ভাববেন না অ্যাক্টিং করার সময় আমার ভুল হয় জানেন গত সপ্তাহে একটা পাঠ করেছি দারুণ ইন্টারেস্টিং এক পরিবারের ছেলে হারিয়ে গেছে ছেলে সেজে সেই বাড়িতে ঢুকে সব সম্পত্তি গ্রাস করতে হবে তারপর তারপর আর কি অ্যাক্টিং করে একেবারে বাজি মাত করে দিয়েছি তারপরও শালা আমাকে ঠকিয়েছে পুরো টাকাটা দেয়নি আমি কিন্তু তোমাকে ঠকাবো না ঠিক বুঝতে পারলাম না আমার পালায় তোমাকে অ্যাক্টিং করতে হবে যত টাকা চাও পাবে রাজি টাকা পেলে আমি যে কোনো কাজ করতে রাজি চলো আমার সাথে গাড়িতে যেতে যেতে তোমাকে সব বলবো এসো এই নাও এ হলো প্রিয়ার ছবি নাইস বিউটিফুল কাল তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো অফকোর্স সব মনে আছে আমি প্রিয়ার বাবার বন্ধুর ছেলে নাম লোকমান হায়দার
ওরফে হায়দার খান। প্রিয়া ছিল আমেরিকায় আর আমি ছিলাম লন্ডনে। ছেলেবেলায় প্রিয়ার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে আছে। প্রিয়ার দেশে ফেরার কথা শুনে আমিও দেশে ফিরে এসেছি। যা যা বলেছেন সব মনে আছে। এখন প্রিয়ার সাথে আমার বিয়ে হবে, আর এই বিশাল সম্পত্তির মালিক হব আমি, আর আপনি হবেন অর্ধেক সম্পত্তির মালিক, মানে 50-50 পার্টনার। এই কাল কখন যাবে মনে আছে তো? সকাল 11টায়। এক্স্যাক্টলি। এই নাও টাকা, কিছু নতুন কাপড় চোপড় কিনে তোমার হলিয়াটা পাল্টাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। ও প্রিয়া তুমি কোথায়? আন্টি আমার মোবাইলটা কোথায় দেখো তো।